সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আলম বি কবির, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল হোম স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের টেস্ট নাম্বার ক্লাস। আজকে আমরা আলোচনা করব ত্রয়োদশ অধ্যায়, এবং আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় সুষম এবং অসুষম খাদ্য। আজকে আমাদের পাঠ নাম হচ্ছে আট, একটু খেয়াল করি বড় দিকে, ক্লাস সিক্সের বিজ্ঞান বিষয়ে। আজকে তোমাদের ক্লাস নম্বর হচ্ছে 23, এখানে আমার ফোন নাম্বার এবং ফেসবুক আইডি দেওয়া আছে। আর আজকের ক্লাসে আমাদের কোনো এসডব্লিউ থাকতেছে না। আজকে আমরা পড়বো হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের ত্রয়োদশ অধ্যায়, এখানে আমার পড়বো হচ্ছে আট পাঠ। আজকে আমাদের পাঠে আলোচ্য বিষয় সুষম এবং অসুষম খাদ্য। সুষম খাদ্য কি, তো তোমরা অনেকেই জানো সুষম খাদ্য বলতে আমরা সেসব খাবারকে বোঝাবো যে খাবারে খাদ্যের ছয়টি উপাদানই বিদ্যমান আছে। এ জাতীয় খাবারকে আমরা বলি সুষম খাদ্য। তোমরা জানো খাদ্যের ছয়টি উপাদান কী কী, এর আগের পাঠে তোমরা জানছো এগুলো সম্বন্ধে। খাদ্যের ছয়টি উপাদান হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তো যে খাবারের খাদ্যের ছয়টি উপাদানই বিদ্যমান থাকবে সে খাবারকে আমরা বলবো সুষম খাদ্য। একটু খেয়াল করো, আমি লিখে রেখেছি তোমাদের জন্য সুবিধার্থে। সুষম খাদ্য, যে খাবারে ছয়টি পুষ্টি উপাদান পরিমিত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। এখানে আমি উদাহরণ হিসেবে লিখছি সুষম খাদ্য দুইটো, একটা হচ্ছে দুধ এবং একটা হচ্ছে খিচুড়ি। তো দুধ হচ্ছে প্রকৃতি থেকে প্রাপ্ত একমাত্র সুষম খাবার, কেননা দুধে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি এ ছয়টি উপাদানই বিদ্যমান। এবং আমরা যে হচ্ছে খিচুড়ি রান্না করি চাল, ডাল, সবজি, মাংস দিয়ে, তেল দিয়ে, এটাও সুষম খাবার, কিন্তু এটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি সুষম খাবার। প্রকৃতিতে প্রাপ্ত এরকম সুষম খাবার খুব কম, একটা খাবারের সব উপাদান সাধারণত আমরা পাই না, বিভিন্ন ধরনের খাবারে আমরা বিভিন্ন ধরনের উপাদান পাই। এই জন্য আমরা কোনো একটা নির্দিষ্ট খাবারকে আমরা খাদ্যের সবগুলো উপাদানের চাহিদা পূরণ করতে পারি না। এই জন্য আমাদের খাবার আগে খাবারের তালিকা বা মেনু ঠিক করতে হয় যে আমি সকালে কী খাবার খাবো, সকালে খাবারের শর্করা কতটুকু আছে, আমিষ কতটুকু আছে, খনিজ লবণ কিংবা ভিটামিন এটা কী পরিমাণ আছে, এটা আমাকে নির্ধারিত হওয়া দরকার। এটা যদি আমি খাদ্য তালিকা যদি সঠিকভাবে নির্বাচন করতে না পারি তাহলে আমাদের দেহে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে, শারীরিক দুর্বলতা, তারপর হচ্ছে অসুস্থতা, পরাশয় অমনোযোগী, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। যেহেতু আমরা কোনো একটি খাবারেই সব ধরনের উপাদানগুলো পাচ্ছি না, একমাত্র আমরা যদি প্রাকৃতিক খাবার বলি সুষম খাবার দুধ, তো আমরা শুধু দুধ খাইতে থাকি না, আমরা বিভিন্ন ধরনের খাবার খাই। এই জন্যে খাবারকে আমাদের তালিকাটা নির্ধারিত করা উচিত যে আমাদের খাবার তালিকায় সবগুলা উপাদান সঠিক পরিমাণে আছে কি না। আচ্ছা, তারপরে আছে আমাদের হচ্ছে অসুষম খাদ্য, যে খাবারের ছয়টি পুষ্টি উপাদান পরিমিত পরিমাণে থাকে না বা কোনো উপাদান অনুপস্থিত থাকে তাকে অসুষম খাদ্য বলে। এই অসুষম খাদ্যকে আমরা অসম খাদ্য বলে থাকি। তো অসুষম খাদ্য বা অসম খাদ্য কি, আমরা জানি খাদ্যের ছয়টি উপাদান, আমাদের খাদ্য তালিকায় যদি ছয়টি উপাদানের মধ্যে কোনো একটা যদি মিস হয়ে যায়, এক বা একাধিক খাদ্য উপাদান যদি আমরা যদি না খেয়ে থাকি, তাহলে ওই খাবারটা আমাদের জন্য সুষম খাবার হবে না। এই জন্য আমাদের খাদ্য গ্রহণ করার সময় অবশ্যই খাবারের তালিকা নির্ধারণ করে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি এই সবগুলো উপাদান নির্ধারিত থাকা উচিত। তোমাদের পাঠে দেওয়া আছে যে হচ্ছে জয়া এবং জেতু দুই বন্ধু, বলা হচ্ছে জয়া বলা হচ্ছে শারীরিকভাবে অসুস্থ এবং সে স্বাস্থ্যবান না এবং প্রায় সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ থাকার কারণে সে পড়াশোনাতে মনোযোগী না এবং নিয়মিত স্কুলে আসতে পারে না, ফলে সে পড়াশোনাতে অনেক পিছিয়ে। তো তার ক্ষেত্রে তার যে খাবার তালিকাটা ছিল তার যে শর্করা, আমিষ যেটা ছিল তো এবং স্নেহজাতীয় যে খাবারটা ছিল এটাও সে পরিমিতভাবে গ্রহণ করতো না, যতটুকু খাবার খাইতো তার তুলনায় বলা হচ্ছে তার শরীরে বেশি পরিমাণে শক্তি বা ক্যালোরি ব্যয় হতো, ফলে সে শারীরিকভাবে সুস্থ থাকতো না, অসুস্থ হয়ে পড়তো। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যে হচ্ছে যদি মাছ খেতে চাও বা মাংস খেতে চাও, কিন্তু দেখবো যে আমরা সবজি কিংবা হচ্ছে শাক এটা অনেকে পছন্দ করো না খাবারে, তো ফলে তাদেরও এই সমস্যাগুলো হয়ে থাকে, খাওয়াতেও অরুচি এবং বলা হচ্ছে ক্ষুধা মন্দা দেখা দেওয়া, পাশাপাশি তারা শারীরিকভাবে সুস্থ থাকতে পারে না, দ্রুত অসুস্থ হয়ে পড়ে, ফলে তারা পড়াশোনার দিক থেকে অনেকটা পিছিয়ে।
এজন্য আমরা খাদ্য খাওয়ার সময় গ্রহণ করার সময় আমরা সব জাতীয় খাবারই খাবো। বিশেষ করে আমাদের সবচেয়ে শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করার জন্য যে উপাদানটা প্রয়োজন সেটা হচ্ছে ভিটামিন। এজন্য আমরা ভিটামিনগুলো পাই হচ্ছে মূলত শাকসবজি এবং ফলমূল থেকে। এজন্য সবুজ এবং রঙিন শাকসবজি এবং ফলমূল আমাদের বেশি পরিমাণে গ্রহণ করা উচিত। তো সুষম খাদ্যের আমাদের পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে, এটার একটা বলা আছে তালিকা, এখানে আমাদের লেখা আছে, একটু খেয়াল করি বড় দেখে। সুষম খাদ্য খাওয়ার জন্য যেসব বিষয় আমাদের মাথায় রাখতে হবে, তো বিবেচ্য বিষয়গুলো হলো, প্রথম বলছে শর্করা জাতীয় খাদ্য বেশি খেতে হবে। কেননা শর্করা আমাদের দেহের তাপশক্তি এবং কর্মক্ষমতা উৎপন্ন করে। আমি যে সারাদিন দৌড়াদৌড়ি করি, সাইকেল রান করি এবং বলা হচ্ছে হাঁটাচলা করি, এটার জন্যে শক্তি প্রয়োজন। তো এই শক্তিটা আমরা পাবো শর্করা জাতীয় খাদ্য থেকে, এবং শর্করা জাতীয় খাদ্য আমাদের দেহে তাপ এবং কর্মক্ষমতা সৃষ্টি করবে। এই জন্য আমাদের শর্করা জাতীয় খাদ্য বেশি পরিমাণে খেতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে অংশটা আছে সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে শাকসবজি খেতে হবে। শাকসবজি আমাদের পরিমিত পরিমাণে খাওয়া দরকার, এবং বলা হচ্ছে এই শাকসবজি আমরা যদি না খাই তাহলে আমরা বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগে থাকি। কারণ শাকসবজিতেই আমাদের ভিটামিনগুলো উপস্থিত, আর ভিটামিনের অভাবে আমরা বিভিন্ন ধরনের অসুস্থতা হয়ে থাকে আমাদের শরীর। এই জন্যে শাকসবজি এবং ফলমূল আমাদের জন্যে পরিমিত পরিমাণে খাওয়া অবশ্যই দরকার প্রতিদিন। আর এখনকার করোনাকালীন, এখন তোমরা খেয়াল করবা যে হচ্ছে ডক্টরেরা বিভিন্নভাবে পরামর্শ দিই যে হচ্ছে ভিটামিন, ক্যালসিয়াম এবং বলা হচ্ছে এ জাতীয় খাবারগুলো বেশি করে খাওয়ার কথা বলে। তো আমরা এই খাবারগুলো কোথা থেকে পাবো? শাকসবজি এবং রঙিন ফলমূল থেকে এই উপাদানগুলো পাবো। আমরা যদি বিপুল পরিমাণে বা হচ্ছে বেশি করে যদি শাকসবজি ফলমূল খাই তাহলে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং আমাদের ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, সহজে আমরা কোনো রোগে আক্রান্ত হব না। তিন নম্বর যে অংশটা আছে সেটা হচ্ছে মাছ বেশি খাইতে হবে। কেননা মাছ হচ্ছে আমিষের অন্যতম একটা প্রধান উৎস। আমাদের দেশের বলা হচ্ছে আমিষের 60% এই মাছ থেকে পূরণ হয়। মাছ এবং মাংস আমিষ জাতীয় খাবার, কিন্তু বলা হচ্ছে মাছ হচ্ছে সহজ প্রাচ্য এবং এটা যে কেউ যে কোনো বয়সে মানুষ খেতে পারে এবং এটাতে ক্ষতির পরিমাণ কম। কেননা মাংসেতে চর্বির পরিমাণ বেশি থাকে প্রাণীজ আমিষের মধ্যে, এই চর্বিটা আমাদের জন্য অনেকের ক্ষতিকর। এই জন্যে বলা হচ্ছে মাংস তুলনামূলক কম খাবো, মাছ বেশি খাবো। চতুর্থ পয়েন্ট আছে মিষ্টি তেল ও চর্বি কম খেতে হবে। কেননা আমরা জানি মিষ্টি তেল, চর্বি, লবণ এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, ত্বকের জন্য এবং দাঁতের জন্য ক্ষতিকর। এই জন্য বলা হচ্ছে এই মিষ্টি এবং চর্বি জাতীয় খাবার কম খেতে হবে। কেননা চর্বি জাতীয় খাবার বেশি খেলে অনেকে মুটিয়ে যায় এবং দ্রুত স্থূল হয়ে যায়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং বলা হচ্ছে খাবারে লবণের পরিমাণ কম থাকতে হবে। কেননা লবণ অতিরিক্ত খেলে বলা হচ্ছে আমাদের কিডনি ড্যামেজ করতে পারে, ফেল করতে পারে। এই জন্যে আমরা খাবার খাওয়ার সময় অবশ্যই আমরা খাদ্য তালিকা দেখে খাবারগুলো গ্রহণ করব। তাহলে আজকে আমরা আলোচনা করলাম পাট আটের সুষম এবং অসুষম খাবার। সেই অংশে আমাদের যেটা হচ্ছে আমরা এই যে তালিকাটা অনুসরণ করব, এই জাতীয় তালিকা যদি আমরা অনুসরণ করতে পারি খাবারে নিয়মিত এবং এগুলো যদি আমরা যদি বিবেচনা করে যদি খেতে পারি তাহলে আমরা সুস্থ থাকব এবং আমাদের পাঠে মনোযোগ দিতে পারবো এবং আমরা শারীরিকভাবে সুস্থ থাকব। তো আজকে এই পর্যন্তই, আগামী কোনো ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।